এই 35 বছর ধরে আমি আনলিমিটেড কাজ করেছি তারপরে আমি বলবো যে আমি সুযোগ পাইনি বা আমি আন্ডাররেটেড অ্যাক্ট্রেস আমাকে যোগ্য সম্মান দেয়নি কখনো বলবো না হিরোইন হিসেবে তিন চারটে ছবি করার পরে আমার মনে হয়েছিল আমি হিরোইনের যোগ্য নই আমি যেরকম অভিনয় করতে চেয়েছিলাম তার কিছুই করতে পারিনি এক নম্বর দু নম্বর আমার মনে হয় যে আমার থেকে অনেক ট্যালেন্টেড অভিনেত্রীদের আমি সবসময় দেখছি জীবন মানে একটা জার্নি একটা চলা সেই চলার পথে খারাপ হবে আরও খারাপ হবে আরও খারাপ হবে আবার সেখান থেকে একদিন নতুন করে সূর্য উঠবে আবার এগিয়ে যেতে হবে আবার ভালো হবে ভালো হবে আবার খারাপ হবে এটাই তো লাইফ নমস্কার ওয়েলকাম টু সিটি সিনেমা আজকে আমি সুকন্যার সাথে সিটি সিনেমা চলে এসেছি একজন বিশেষ মানুষের কাছে একজন দুর্দান্ত অভিনেত্রী মানে তাকে নিয়ে যত বলবো ততটাই কম ইভেন আমি ব্লেস যে আমি আজকে তার ইন্টারভিউ নিতে পারছি আমাদের সাথে রয়েছে লাবণী সরকার লাবণী দি কেমন আছো নমস্কার আমি খুব ভালো আছি আমি একেবারেই বিশেষ কেউ নই আমি অত্যন্ত সাধারণ একজন অভিনেত্রী যে নাকি 30 বছর ধরে ঘাম ঝরিয়ে মানে লেবারের মতন ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি এবং আমি খুব গর্বিত যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন শ্রমিক তোমার চলার পথটা ঠিক যদি একটু ছোট করে দর্শকদের সাথে বলো যে কিরকম ছিল আজকে লাবণী সরকার হয়ে ওঠাটা না আমি লাবণী সরকার হয়ে ওঠাটা কোনো কথা নয় কিন্তু চলার পথটা বলতে গেলে মানে আমার এই 57 বছর বয়সে এই 35-35 বছরের চলার পথটা এই খুব ছোট করে তো বলা যাবে না আমি এক লাইনে যদি বলতে হয় তাহলে বলতে হয় যে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াকালীন আর কি থিয়েটারের অফার পাই না ইনফ্যাক্ট আমার বন্ধু আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে তো আড্ডাটাই বেশি হতো পড়াশোনাটা কম হতো সেখান থেকে কান ধরে একজন নিয়ে যায় আমাকে অভিনয় করাতে এবং সেখানে গিয়ে আমি অভিনয়টা করার সঙ্গে সঙ্গে আমি যোছন দত্তিদার তখনকার সোনেক্স আর কি আর অপর্ণা সেনের সতী ছবির জন্য আমাকে সিলেক্ট করা হয় এবং তারপরের দিন থেকে আমার শুটিং শুরু হয়ে যায় তো আমি বুঝতেই পারিনি আমার জীবনে অভিনয় জীবনটা কখন আমার জীবনে এলো এবং কখন সেটা শুরু হয়ে গেল সেইভাবে আমি আলাদা করে ফিল করিনি মানে আজকে আমাকে নিয়ে গেল কালকে থেকে আমার অভিনয় জীবন শুরু হয়ে গেল তো আমার ওরকম হঠাৎ করে আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম ওরকম কিছুই হয়নি আমি কাজ করছি বলছি ওকে পরের ছবিটা এসে গেল বললো ওকে এই করে করে আমি আমার পড়াশুনো শেষ করলাম মাস্টার ডিগ্রি করলাম আর তার ফাঁকে ফাঁকে থিয়েটারে জয়েন করলাম সৌমিত্র চ্যাটার্জি রমাপ্রসাদ বণিক বিভাস চক্রবর্তী এরা আমার থিয়েটারের গুরুদেব ছিলেন তাদের কাছে কাজ করলাম এই করতে করতে ততদিনে সিনেমাতে ঢুকে গেছি ব্যাস হয়ে গেল আমার কাজ শেষ আচ্ছা দিদি তুমি এত পরিচালকের সাথে কাজ করেছো সেই পুরনো দিনের পরিচালক থেকে বলো নতুন দিনের নতুন প্রজন্মের পরিচালক পার্থক্য কোথায় দেখতে পাও আর অভিজ্ঞতাটা ঠিক কী এই পার্থক্যের জায়গা থেকে পার্থক্যটা না দেখো মানুষে মানুষে পার্থক্য থাকবে ডিরেক্টরে পার্থক্য থাকবেই সেটা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে যে জীবন দেখাটা জীবন দর্শনটা একটা ডিরেক্টর তার জীবন দর্শন সত্যজিৎ রায়ের যা জীবন দর্শন ছিল এবং তিনি জীবনকে যেভাবে দেখেছিলেন এবং তার ভেতরে যা ট্যালেন্ট ছিল যে প্রতিভা নিয়ে তিনি জন্মেছিলেন তার পূর্বসূরিদের কাছ থেকে তো সেইটার যে ম্যানিফেস্টেশন বা প্রজেকশন সেইটা যেরকম আকারে হয়েছিল আজকে আমার যে ডিরেক্টর আতিউল ওর অন্যভাবে হয়েছে ও সেই স্পেকট্রাম ও সে বিরাট ক্যানভাসের মধ্যেও থাকেনি মানে ওর একটা অন্য জায়গায় জন্ম হয়েছে ওর একটা অন্যভাবে বড় হয়েছে তার থেকে ওর খিদে থেকে ও একটা কাজ করতে সেই দুটোর মধ্যে তো ডিফারেন্স হবে কিন্তু মানে ডিফারেন্স যদি আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো আমি বলবো যে প্রত্যেকটা ডিরেক্টরের সাথে প্রত্যেকটা ডিরেক্টরের আমি বিপুল ডিফারেন্স দেখেছি আর পুরনো নতুনের মধ্যে সময়ের তফাত আছে এবং প্রতিভারও তফাত আছে বিপুল তফাত সেই তফাত এখন বলা যাবে না এই সময়ের মধ্যে কিন্তু তফাত তো প্রচুর আছে সেটা তো অবশ্যই আছে এবং এটা সৃজনশীলতার ক্ষেত্রে এইটাই সত্যি যে যার মানে কথাতে এখনও হাত দুহাত কপালে ওঠে সেই সব ডিরেক্টরদের সাথে এখনকার ডিরেক্টররা কি তুচ্ছ তা তো নয় কিন্তু প্রত্যেকের প্রতিভার একটা সীমিত একটা ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী তারা তাদের মতন
সুতরাং এইভাবেই নিতে হবে ব্যাপারটাকে সমানভাবেই। আর একটা প্রশ্ন যেটা থাকবে, পরিচালকের সাথে সাথে কো-অ্যাক্টর বা কো-অ্যাক্ট্রেস যারা তোমার ছিল, আগেরও যারা ছিল, এখনেরও যারা ছিল, তাদের মধ্যেও কিন্তু যারা নতুন আসছে তাদের একটা অন্যরকমের অভিনয় দক্ষতা, পুরনো যারা তাদের একটা অন্যরকমের অভিনয় দক্ষতা, কাজের ক্ষেত্রে তোমার ঠিক কী মনে হয়, মানে তুমি ব্যাপারটাকে কী হিসেবে দেখো? আমি ব্যাপারটা এই হিসেবেই দেখি যে আমার মনে হয় যে আজকালকার ছেলেমেয়েদের মধ্যে যে ট্যালেন্ট আছে না, যে হিউজ ট্যালেন্ট নিয়ে ওরা জন্মেছে, ওদের মাথার ওপর যদি মানে ভালো ডিরেক্টর বা বড় বড় ডিরেক্টর যাদের সাথে আমরা কাজ করেছি তাদের হাত থাকতো না, ওরাও কিন্তু আরেকটা মাধবী চক্রবর্তী, আরেকটা সাবিত্রী চ্যাটার্জি, মানে আরেকজন সৌমিত্র চ্যাটার্জি, এরকম ডেফিনেটলি হতে পারতেন। মানে আমার না এই নামগুলোর সাথে রিলেট করাটাতেই প্রবলেম লাগে। ওরাও ওদের জায়গায় বড় বড় অভিনেতা অভিনেত্রী হতে পারেন, সেই সুযোগ ওদের কাছে কতটুকু আছে সেটা তোমাকে ভাবতে হবে। যে কোনো সৃজনশীলতার তো আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে শুরু হয়, শেষ হয়। তো তুমি আজকে কতটা তাকে ফিনান্সিয়ালি অ্যাফোর্ড করতে পারছো, তুমি আজকে কতটা তাকে সময় দিয়ে যে তুমি এটা করো, আমি আজকে সারাদিন দিলাম এই শটটার পেছনে যে তোমায় এই অভিনয়টা আনতেই হবে, তুমি সেটা কি অ্যাফোর্ড করতে পারছো ডিরেক্টর হিসেবে বা প্রডিউসার হিসেবে, এই সমস্ত কিছু জড়িয়ে থাকে। এই বাদ দিয়ে কিছু একটা বাদ দিয়ে আরেকটা হয় না, ওটা বাদ দিয়ে ট্যালেন্ট নয়। একটা ট্যালেন্টকে মানে আমরাও পর্যন্ত যেটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আমি তপন সিনহার সাথে কাজ করতে গিয়ে দেখেছি যে কী নিপুণ দক্ষতায় প্রতিদিন একটা শটের মানে পারফেকশানে পৌঁছানোর জন্য, উনি যেটাকে পারফেকশান মনে করছেন, পারফেকশান মানে তো ওইভাবে কিছু হয় না, সেটার জন্য কী নিপুণ দক্ষতা, একটার পর একটা শটকে এনজি করে 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 গিয়ে তারপর লাস্ট শটে গিয়ে ওনার মনে হচ্ছে না এটা ঠিক হলো। সেই সময় আজকে একটা বাচ্চা মেয়েকে বা বাচ্চা ছেলেকে দেওয়া হবে? কখনোই দেওয়া হবে না। তাহলে তুমি কী করে এক্সপেক্ট করছো তার থেকে তুমি একটা অসম্ভব ভালো মানে জিনিস পাবে? এইটাই হচ্ছে কথা, কোনোটার সাথে কোনোটাকে আলাদা করে না ওইভাবে ভাগ করা যায় না। আজকালকার ছেলেমেয়েরা সাংঘাতিক ট্যালেন্টেড, আমি বলছি তো, ওরা কারুর কাছ থেকে ভালো মানে ট্রেনিং না পেয়ে করে ওরা যেরকম অভিনয় করে না আমার সামনে দাঁড়িয়ে, স্পার্কলিং একদম। হ্যাঁ, আচ্ছা, পরের প্রশ্ন যেটা তোমার কাছে আমি রাখবো, যে এক সময় একদম মানে দাপিয়ে তুমি লিড রোলে তোমাকে বড় পর্দায় দেখা গিয়েছে, এবং তারপর আস্তে আস্তে বিভিন্ন পারিপার্শ্বিক চরিত্রে তুমি নিজে কখন বুঝলে যে এখন ওই জায়গাটা থেকে আবার আমার একটু সরে আসা দরকার এবং নতুনদের জায়গা করে দেওয়া দরকার? আমি না মানে হিরোইন হিসেবে 3-4 ছবি করার পরই আমার মনে হয়েছিল আমি হিরোইনের যোগ্য নই। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছিল প্রথম কথা যে আমাকে দেখতে সুন্দর না হিরোইন, তখনকার দিনে কিন্তু হিরোইনদের দেখতে সুন্দর হতো, তো এখনকার মতন মানে এখন যেমন কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে, এখন সব চরিত্র, দ্যাট ইজ ভেরি গুড, মানে আজকালকার অভিনেতা অভিনেত্রীদের জন্য এটা খুব ভালো। কিন্তু তখন ফিগার, চেহারা, সৌন্দর্য, মুখের সৌন্দর্য, সব কিছু হিরোইন সুলভ হতে হতো, সুলভ হওয়াটা আমার চোখে লাগতো, আমার মনে হতো আমি কখনোই হিরোইন ম্যাটেরিয়াল নই, আমাকে দিয়ে হিরোইন হওয়াটা হবে না কোনো দিনও না, আমার নিজের মনে হয়েছিল। আমি তো একজন সজাগ মানুষ ছিলাম সবসময় বা আছি এবং থাকারও চেষ্টা করি, সজাগ মানুষ হিসেবে আমার মনে হয়েছিলো যে আমি হিরোইন ম্যাটেরিয়াল নই, তো বেটার যে আমি যেহেতু অভিনয়টা ভালোবাসি সেহেতু আমি যদি অভিনেত্রী হই, আমি অভিনয় করতে চাই, আমি হিরোইন হতে চাই, এরকম কোনোদিনও কোনো বাসনা আমার ছিল না। সেক্ষেত্রে আমি আর মামনি একসাথে, ইন্দ্রাণী হালদার, আমরা একসাথে কেরি, আমরা ভীষণ ভালো বন্ধু ছিল একসাথে, ও তো মানে আমি আরও একসাথে শুরু করেছি, আমি আরও একই ছবিতে হিরোইন হয়েছি, ও হিরোইন হিসেবেই থেকে গেছে, আমি তো চরিত্রাভিনেত্রী হিসেবে চলে এসে আমার কোনোদিনও তার জন্য একবারও মনে হয়নি, কারণ আমার ওটার রাস্তা নয়, আমার রাস্তাই আমি হেঁটেছি। আচ্ছা, ছোটো পর্দায় একাধারে তুমি কাজ করেছো, তোমার বেসটা যেহেতু বড় পর্দা, কোন জায়গাটাই তুমি নিজেকে অভিনেত্রী হিসেবে একদম মনে করো যে এইটাই থাকলে আমি নিজে বেশি খুশি? আচ্ছা, আমার কাছে পুত্রটা আছে, তোরা তো একদম বাচ্চা, তোদের মানে তোদের দেখাও কম, অবশ্যই সেটাই সত্যি। আমি শ্রুতি নাটক থেকে শুরু করে যাত্রা, ওয়ান ওয়াল, তখন ওয়ান ওয়াল বলে একটা ব্যাপার ছিল, আর তোমার একাডেমি নাটক, প্রসেনিয়াম থিয়েটার, কমার্শিয়াল বোর্ড, সিরিয়াল মানে টেলিফিল্ম, এমন কোনো মিডিয়াম নেই যে আমি কাজ করিনি। তো আমার মনে হয় সবগুলোর জন্যই আমার ভীষণ ইন্টারেস্ট ছিল, এখনও আছে, এবং প্রত্যেকটা মিডিয়াম তার মতন করে তৈরি হওয়া, ওই জায়গাটাকে যদি একটু ধরা যায়, অভিনয়ের একটা বেসিক নোট থাকে কিন্তু সেটা না মিডিয়াম টু মিডিয়াম, যেমন যাত্রায় আমি যখন 15,000 লোকে আমি যখন কমিউনিকেট করছি তখন তার একটা ভয়েস লেভেল আলাদা হয়, তার একটা প্রেজেন্স আলাদা হয়,
সেখানে আমি যখন আমার ক্যামেরা যখন আমার মুখের ওপর জাস্ট একটা তাকালেই যখন ব্যাপারটা হয়ে যাচ্ছে, সেটা ডিরেক্টর ঠিক করছে, তখন অন্যরকম হয়। তো এই যে ফারাকটা, এই ফারাকটার মানে আমি ভীষণ এনজয় করেছি এবং আমি সব রকম মিডিয়ামে কাজ করে আমি আজকে একটা খুব খুশি সুখী একজন মানুষ আর কি। আচ্ছা, যেটা আমি তোমাকে পরবর্তী প্রশ্ন যেটা থাকবে, যে আগেকার দিনের ছবিতে মানে প্রথম কোন দিকের ছবি তোমাদের সময়ের একটা তুমি কাজ করেছো এবং এখনকার সময়েও তুমি কাজ করছো, চলচ্চিত্র জগতের ক্ষেত্রে কতটা পরিবর্তন এসছে এবং এটার ভালো দিক খারাপ দিক তোমার ব্যক্তিগতভাবে কী মনে হয়? পরিবর্তন তো চলচ্চিত্র জগতে চিরকাল এসছে, মানুষের জীবনে এসছে, পৃথিবীতে এসছে, পরিবর্তন হবে। এবার ভালো খারাপের কথাটা নয়, কথাটা হচ্ছে যে এখন সিনেমার ওটিটি চলে এসছে, টিভিতে অনেক দিনে ওটিটি চলে এসছে, তো আমাদের সময় তো এগুলো আস্তে আস্তে ঘটলো, দেখলাম সিনেমার সময়, একটা সময় সিনেমা ছাড়া মানুষ কিছু জানতো না, পাগলের মতো সিনেমা দেখতো, যাদের সিনেমা দেখার ক্ষমতা তারা রাত্রে ভিসিআর চালিয়ে দেখতো। হ্যাঁ, সেগুলো আমরা যাত্রা করতে করতে দেখেছি, যে গ্রামে গ্রামে একটা পর্দা টানিয়ে দিল, কিছু মানুষ বসে পড়লো, একটা ভিসিআর ভাড়া করলো, বাংলা ছবি দেখছে, সেখান থেকে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে যে হলই নেই, লোকই যায় না। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো এগুলো পরিবর্তনশীল, এগুলো হতে হতেই যাবে, প্রত্যেকে তার সাথে অ্যাডজাস্ট করতে করতে যেতে হবে, দ্যাটস ইট, আর কিছু নয়, এটা বিরাট কোনো মানে ইয়ে নয়। হ্যাঁ, অবশ্যই সিনেমার যারা বানায় তাদের জন্য খুব কষ্টের জায়গা সেটা, এবং আমি যারা সিনেমা ভালোবাসে তাদের জন্যও কষ্টের, যে আজকে সিনেমা হলে লোক যেতে চাইছে না, কিন্তু তুমি তো সময়কে অস্বীকার করতে পারো না, ডিজিটাল ওয়ার্ল্ডে তো তোমাকে ওইভাবেই এগোতে হবে। এই গোটা জগতে মানে যত বছর তুমি কাজ করছো এবং ভবিষ্যতেও তুমি করবে, এরকম দাপটের সহিতই প্রচুর হার্ডলসও তোমাকে পেরোতে হয়েছে, মানে সেইটা নিয়ে তুমি কি বলবে? একদম কিচ্ছু না, এগুলো না, এগুলো কোনো কথা না, মানে আমি খুব কষ্ট করে অনেক কষ্ট করেছি কথাটা আমি কখনো বলবো না, কারণ প্রত্যেকের চলার পথে কষ্ট থাকে, তার কষ্টটা তার মতন। মাইক, আমি আজকে মাইকের সামনে বলছি, একটা শ্রমিক যে প্রতিদিন হাতুড়ি নিয়ে ইট ভাঙছে, তার কষ্ট নিয়ে এটা তো ভেক কথা না, তো সে মাইক পাচ্ছে না বলে বলতে পারছে না, প্রত্যেকের চলার জীবনে তার নিজের মতো করে কষ্ট থাকে, সেই কষ্টটা নিয়েই এগোতে হয়, এটাই জীবন, এটার মধ্যে আলাদা কোনো বাহবা নেই। মানে তুমি খুবই প্র্যাকটিক্যাল এবং একদম সত্য কথাটা একদম বাস্তববাদী হয়েই বলো। আচ্ছা, অভিনেত্রী লাবণী সরকার নিজেকে অভিনেত্রী হিসেবে কত নাম্বার দেবে 10-এর মধ্যে যদি বলা হয়? ধুর, এক ফ্যাক্ট দিতে পারি, এক। কারণ হচ্ছে আমার মনে হয় যে আমার, আমি যেরকম অভিনয় করতে চেয়েছিলাম তার কিছুই করতে পারিনি, এক নম্বর। দু নম্বর, আমার মনে হয় যে আমার থেকে অনেক ট্যালেন্টেড অভিনেত্রীদের আমি সবসময় দেখছি, তুমি সেই সুযোগটা পাওনি, তুমিও বললে তোম না, একদম না, এই কথাটা আমি মিথ্যে কথা বলবো, আমি 250-র ওপর ছবি করেছি, আমি বিভিন্ন মিডিয়ামে কাজ করেছি, আমি অজস্র কাজ করেছি, এই 35 বছর ধরে আমি আনলিমিটেড কাজ করেছি, তারপরে আমি বলবো যে আমি সুযোগ পাইনি বা আমি আন্ডার রেটেড অ্যাক্ট্রেস, আমাকে সব যোগ্য সম্মান দেওয়া নেই, কখনো বলবো না এটা। আমি যা কাজ পেয়েছি আমি সিরিয়াসলি করার চেষ্টা করেছি, সেটা দর্শকদের কাছে যেখানে পৌঁছেছে পৌঁছেছে, কিন্তু আমার চেয়ে অনেক ভালো অ্যাক্ট্রেস আছে, সেটা আমি চোখের সামনে দেখতে পাই, আমি অভিনেত্রী হিসেবে অস্বীকার করবো কী করে? এবং তারা মানে বরঞ্চ আমি বলবো এমন অনেক অ্যাক্ট্রেস আছে যারা সেই জায়গাটা পায়নি। হ্যাঁ, দেখো ফেট, লাক তো একটা বিরাট ফ্যাক্টর, আমার অনেক অভিনেতা অভিনেত্রীকে দেখে মনে হয় যে, এক্ষুনি আরেকজন আমাকে জিজ্ঞেস করছিল শুভাশিস মুখার্জির কথা, শুভাশিস মুখার্জি ওই লেভেলের ট্যালেন্টেড একজন অ্যাক্টর, কটা ভালো অভিনয়ের সুযোগ পেয়েছে, এরকম অজস্র অভিনেত্রী আছে, এইটা আমি ভীষণ হ্যাপি, আমি ভীষণ হ্যাপি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বলবো আমার অভিনয় জীবনে আমি খুব হ্যাপি, আমার কোনো দুঃখ যন্ত্রণা কিচ্ছু নেই, আমি যত কষ্ট পেয়েছি তত আমি আরও বেশি এনরিচড হয়েছি, তত আমি নিজেকে আরও বেশি মানে ঋদ্ধ করতে পেরেছি, আমি ভীষণ অভিনয়ের প্রতি ভালোবাসাটাকে একদম বরাবরই ছিল ওরমভাবে। আমি না, আমি তো প্রথমে, এখন বললে লোকে বিশ্বাস করবে না, আমি না যাদবপুর ইউনিভার্সিটিতেও লোকে আমাকে ডান্সার হিসেবেই চিনত, আমি ক্লাসিক্যাল ডান্সার ছিলাম, তো ওখানেও মানে এখনও পর্যন্ত তোর আমাকে ওই ওই রকমভাবেই বকাবকি করে আর নাচটা ছেড়ে দেওয়ার জন্য। আমার না যখন নাচ করেছি, তারপর আমি থিয়েটার করেছি, তারপর আমি সিনেমাতে চলে এসেছি, আমার না যখন যেটা মনে হচ্ছে যে আমার করতে ইচ্ছে করছে, আমি নিজেকে কোনো ট্যাগ লাগিয়ে দিইনি, আমি মনে করেছি যে মানুষ হিসেবে বাঁচার ক্ষেত্রে নানা রকম জিনিসের মধ্যে দিয়ে যেতে হয়, নানা রকম এক্সপ্রেশনের ব্যক্ত করা, নিজেকে ব্যক্ত করার নানা রকম মাধ্যম থাকে, যখন যেটাতে মনে হচ্ছে আমি সেটাই করেছি, তো এটা নিয়ে আমার কোনো চাপ নেই। আচ্ছা, সব অভিনেতা অভিনেত্রীরই মানে একটা তর্ক বিতর্ক লেগেই থাকে, তাদের সব কিছু নিয়ে মানুষ ট্রোল করবে বা মানুষ বলবে, এটা মানে মানুষের স্বভাব, ক্রিটিক্সরা তো থাকেই, সেই জিনিসগুলো তুমি কীভাবে অ্যাবজার্ভ করো? আমি আমার ব্যক্তিগত জীবন যখন মানুষের সামনে এনে ফেলবো সোশ্যাল মিডিয়াতে,
তার তো একটা ইম্প্যাক্ট থাকবে। তো আমি যদি মনে করি যে আমি এটার মাধ্যমে আনন্দ পাচ্ছি, যে আমি আমার নিজের সমস্ত খুঁটিনাটি আমার ব্যক্তিগত জীবনে আমি কী করছি না করছি সেগুলো তুলে ধরছি, তাহলে তা রিভার্ভ পাওয়ার জন্য তো আমাকে মেনে নিতে হবে, সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেটা আমি এটা ভাবতেই পারি না যে আমি এমন একজন মানুষ হলাম যে সোশ্যাল মিডিয়াতে যাই দেবো তাতেই লোকে আহা হা হা করবে, বাহ খুব ভালো অসাধারণ, এটা তো কখনো হতে পারে না, তাই না? প্রত্যেকটা মানুষ আলাদা, তার প্রত্যেকের বেঁচে থাকার মানে থিওরি আলাদা, তার প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। সে চারটে বাজে কমেন্ট হবে, চারটে ভালো কমেন্ট হবে। তোমাকে যদি তোমার ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়ায় আনতে হয়, তার সমস্ত ভালো মন্দ তোমার উপরেই বর্তায়। এই পজিটিভিটিটার উৎসটা কী? কিছুই না, কারণ আমি কোনোদিন আমার সোশ্যাল মিডিয়াতে আমার ব্যক্তিগত জীবন আনিনি। সোশ্যাল মিডিয়া বাদেও বিভিন্ন খারাপ সময় ওঠা পড়া মানে এটার কোনো পজিটিভিটি না, এটা তো জীবন দর্শন। যে মানে যাদের সাথে আমি কাজ করেছি, যাদের দেখেছি, আমি তো তাদের দেখেই শিখেছি। আমি যেসব বই পড়েছি তাই দেখেই তো শিখেছি। জীবন মানেই তো তাই, জীবন মানে একটা জার্নি, একটা চলা। সেই চলার পথে খারাপ হবে, আরও খারাপ হবে, আরও খারাপ হবে, আবার সেখান থেকে একদিন নতুন করে সূর্য উঠবে, আবার এগিয়ে যেতে হবে, আবার ভালো হবে, ভালো হবে, আবার খারাপ হবে, এটাই তো লাইফ। সমসাময়িক সময়ে তোমার কোনো পছন্দের অভিনেতা বা অভিনেত্রী আছে যার সাথে তোমার ব্যক্তিগতভাবে কাজ করে খুব ভালো লেগেছে, বা ভবিষ্যতেও তুমি চাও যে আরও স্ক্রিন শেয়ার করতে তার সাথে? অবশ্যই আছে, কিন্তু এখন আমাকে একটু ভেবে বলতে হবে। মানে প্রিয় অভিনেতা অভিনেত্রী অজন, আবিরের অভিনয় আমার ভীষণ ভালো লাগে, পরমের অভিনয় ভালো লাগে, এরকম অনেকেই আছে। সবার সাথেই কাজ করতে চাই, কাজ না হলেও কোনো অসুবিধা, ওরা ভালো কাজ করুক, আমি যেন দেখে খুশি হতে পারি। তোমাকে দর্শকরা পর্দায় বারবার ফিরে পেতে চায়, লাবণী সরকারকে দর্শকরা দেখতে চায়, তাই সবশেষে আর বেশি সময় নেব না তোমার। দর্শকদের জন্য লাবণী সরকার কী বলবেন? আনন্দে বাঁচুন, জীবনে বাঁচার শর্ত একটাই, আনন্দে বাঁচা। যন্ত্রণা, কষ্ট, আগুনে পোড়া, দহন, এগুলো লেগেই থাকবে, কিন্তু জীবনের অনেক ওপরে আনন্দে বাঁচুন। আর যদি পারেন তাহলে সমাজটা একটু পরিষ্কার হলে ভালো হয় আর কি। মানে মানে এই যে ঘোঁট পাকানো একটা সমাজ হয়ে গেছে না, এই যে মানুষে মানুষে প্রভেদ, মানুষে মানুষে বিভেদ, প্রত্যেকে প্রত্যেকের ভালো চাওয়ার বদলে খারাপ চাইছে, এইগুলো যদি কেটে যায় আমরা আরও ভালো, আরও ভালোভাবে বাঁচতে পারবো, এছাড়া কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি তোমার গুরুত্বপূর্ণ সময়ের এতটা সময় সিটি সিনেমাকে দিলে, থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।